আমরা লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এখানে হোম সিরিজে যথেষ্ট ভালো খেলেছিলাম এবং 3-0 আমরা জিতেছিলাম। তো সেই ধারাবাহিকতা ওয়ান ডেতে খুব একটা চেঞ্জ করিনি আমরা, তো অলমোস্ট সবাই আছে। তো এই এক্সপিরিয়েন্সে আমি আমরা আশা করি, আমাদের সিলেকশন প্যানেল সবাই আমরা আশা করছি ইনশাআল্লাহ শ্রীলঙ্কার সাথে ওডিআই সিরিজটা আমরা ভালো ক্রিকেটটা খেলবো এবং ভালো ক্রিকেটটাই খেলার আশা করি। আমরা 15 জন স্কোয়াড দিয়েছি, তার সাথে 4 জন স্ট্যান্ড বাই রেখেছি। 4 জন স্ট্যান্ড বাইয়ের মধ্যে তাইজুল আছে, নাইম শেখ আছে, শহীদুল আছে আর বিপ্লবকে রেখেছি, আর বাকি 15 জন স্কোয়াড তো আমরা আপনার পেয়েছি না। তো এই 19 জনই স্কোয়াড আমাদের, 19 জনের কোভিডের জন্য এই 19 জনের স্কোয়াডে আমরা রেডি করে রেখেছি, কারণ কোভিড সিচুয়েশনে বলা যায় না, যাকে যখন তখন দরকার হতে পারে। হ্যাঁ, ওরা একসাথে স্ট্যান্ড বাইও একসাথে থাকবে। অবশ্যই শ্রীলঙ্কার সাথে হোম সিরিজে আমরা সবসময় আমাদের টিম ব্যাটার ক্রিকেট খেলে এবং আমরা আশা করছি যে এই সিরিজটা আমরা অনেক অনেক ভালো ক্রিকেট খেলবো আশা করছি, এবং আমাদের প্লেয়াররা যথেষ্ট কনফিডেন্ট যে হোম সিরিজে ভালো খেলে। নিউজিল্যান্ডের পার্টটা ওডিয়ে আমরা সিরিজ শেষ করে এসেছি, বাট ওখানে খুব একটা ভালো খেলতে পারি না, বাট ওর হোম সিরিজ অ্যান্ড এভেতে একটু ডিফারেন্ট ক্রিকেট হয়। তো হোম হোমে যেহেতু একটা ধারাবাহিকভাবে আমরা যাচ্ছি যে ওয়েস্ট ইন্ডিজের সাথেও ভালো খেলেছি, সেই হিসাবে আমরা যথেষ্ট কনফিডেন্ট ইনশাআল্লাহ যে ভালো করবো। অবশ্যই বেস্ট প্লেয়াররা টিমে থাকলে টিম সবসময় উজ্জীবিত থাকে এবং আমরা সবাইকে খুব ভালোভাবেই পাচ্ছি, ফিট আছে ইনশাআল্লাহ সবাই, এবং প্র্যাকটিস ম্যাচে সবাই খেলছে, এবং আশা করছি এই স্ট্যান্ডার্ডটা থাকলে, সবাই কনফিডেন্ট থাকলে ইনশাআল্লাহ ভালো একটা সিরিজ আশা করছি। এটা তো এখন পার্ট, এটা আপনার বাইরে বাবুলে ঢুকতে হলে আপনার এই জিনিসটা করতে হবে। আমরাও বাইরে গিয়ে, আমরা যখন নিউজিল্যান্ডে গিয়েছিলাম, টিম আমাদের 14 দিন কোয়ারেন্টাইনে ছিল, তো সুতরাং প্লেয়াররা এখন এই এই বাবলের মধ্যে কিন্তু ইউজ হয়ে গেছে। আমরা শ্রীলঙ্কায় গেলে আমরা 3 দিনের কোয়ারেন্টাইনে ছিলাম, তো এই জিনিসটা কিন্তু ইউজ হয়ে গেছে যে কীভাবে কাকে, এবং প্রফেশনালিজমে ওরা কোয়ারেন্টাইনে থাকে, ওদের ফিটনেস নিয়ে আজকে প্র্যাকটিস ম্যাচ খেলছে, ওদেরকে তো ডিফারেন্সটা একটু মনে হচ্ছে না। তো সুতরাং আমিও কনফিডেন্ট যে এটা এটা ম্যাচের মধ্যে নিজেদেরকে মানিয়ে নিতে পারবে সব। অবশ্যই হোম সিরিজে অবশ্যই আমরা আশা করছি যে একটা ভালো সিরিজ আমরা পাবো।